যখন বাসুকি ওই ভরতের ধন যত্ন করে রেখে দিয়েছে সেখান থেকে নামকরণ করে আবার পদ্মাবতী নতুন করে রাম রেখে দিয়েছে, জয় বিশ্বহরি। যখন বিশ্বহরি রাম রেখে দিয়েছে এখন সেই বিশ্বহরি একদিন দুদিন করতে ঠিক রয়েছে, কিন্তু তুমি তো ভুল বলতেছো। কোথায় ভুল বললাম? কারণ তুমি যেটা বলছো ওটা নয়, কারণ বিপদের উপযুক্ত হয়ে গেছে। কারণ সে বিশ্বরী বিপদের উপযুক্ত হয়ে গেছে। এখন বাসুকি মনে মনে বলতেছে যে আমার মেয়ে বিশ্বরী আজকে অনেক বড় হয়ে গেছে, এখন তার বিবাহ দিতে হবে। ও এখন হ্যাঁ বিবাহ দিতে হবে। কার সাথে বিবাহ হচ্ছে? ও সে বিশ্বরীর বিবাহ হচ্ছে। কার সাথে বিবাহ হচ্ছে? কার সাথে বিবাহ হচ্ছে জানো? আমার মনের ঘরে বিবাহ। তার পেটে কিন্তু অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা। আচ্ছা কেমন করে? ও কেমন করে তুমি তো বুঝবে না, কারণ তুমি তো কখনো মা হওনি। আচ্ছা আচ্ছা, কারণ
যে মাহাত্ম সন্তান প্রসব করেছে সেই মাহাত্ম বুঝতে পেরেছে যে সন্তান প্রসব করলে একটু হলো তার পেটে ক্ষুধাটা বেড়ে যায়। যখন বিষয়ী মা হয়ে গেছে তার পেটে ক্ষুধা বেড়ে গেছে। যখন ক্ষুধা বেড়ে গেছে এখন বিষয়ী মনে মনে বলতেছে আমি তো এই পাতাল পুত্রে এসি, এই পাতাল পুত্রে তো খাওয়া দাওয়ার অনেক সমস্যা, কিন্তু আমরা তো দেখা পাচ্ছি ওর খাওয়া দাওয়ার সমস্যা নেই। আচ্ছা তাহলে বলো তো পাতাল পুত্রে এমন কি করেছে? পাতাল পুত্রে খাওয়াই হয়েছে, যাই আছে চাং মাংসেরা গুগুল ধরি না খাবে, ধরি না খাবে। পাতাল পুত্রে এসব খাওয়া হয়েছে তাই না? সেটাও তো আমি ভাবতেছি, কারণ বিষয়টি কেন মনে মনে বলতেছে আমি এই পাতাল পুড়তে থাকবো না, আমি এই পাতাল ছেড়ে দিয়ে ওই মত্ত ধামে চলে যাবো। ও মত্ত ধামে চলে যাবে? আচ্ছা আচ্ছা। কারণ পাতাল পুড়তে যেসব খাওয়া খাচ্ছে সেসব খাওয়া খেয়ে তার উদর পূর্ণ হচ্ছে না, এখন ওই পাতাল ছেড়ে দিয়ে মত্ত ধামে যেতে যাচ্ছে। যখন যেতে চেয়েছে ওই যে কল্লা সে ভোলান রয়েছে সেই ভোলান কিন্তু বুঝতে পেরেছে যে আমার মেয়ে বিষয়ী আজকে এই পাতাল ছেড়ে দিয়ে কেন এই মত্ত ধামে আসছে। এখন আবার সেই ভোলানাথ আবার কি করতে গেল? ওই স্বর্গদান ছেড়ে দিয়ে ভোলানাথ করেছে এই মত্ত ধামে। ও বলতেছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো জানি না, তাহলে ভোলানাথ এখন আবার ওই মত্ত ধামে এসে কাকে কি বলতেছে তা তো আমরা জানি না। তাহলে সকলে মিলে আমরা খবর করি ভোলানাথ এখন আমরা এখানে একটু বিশ্রাম করবো।